শান্তিপূর্ণ কর্মসূচির নামে সহিংসতা করলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উৎসব পালন করা হবে সারা দেশে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। শেখ হাসিনার বীরত্ব সাহসিকতা প্রতীক হচ্ছে পদ্মা সেতু। সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে 23 থেকে 25 জুন সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে 24-25 সারা বাংলাদেশ একটা উৎসবকর পরিবেশ ইউনিয়ন পর্যন্ত আমরা পালন করব, উদযাপন করব। সম্প্রতি বিএনপির কর্মকাণ্ড নিয়ে কাদের জানান, আগুন নিয়ে খেললে পরিণাম ভয়াবহ হবে। আমার সামনে নেত্রীকে বলছেন 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, একথা বললে তরুণদের কি হবে? মাথা ঠিক থাকে? শান্তিপূর্ণভাবে তারা করুক, তাদের স্লোগান তারা দিক, সরকারের বিরুদ্ধে দিক, কোনো আপত্তি নাই। তারা সরাসরি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা বসে বসে তামাক খাবো। আগামী জাতীয় নির্বাচন যত সময় অনুষ্ঠিত হবে এবং কারোর জন্যই নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনাদের প্রস্তুত হতে নেত্রীর নির্দেশে এই সভা ডেকেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।